হ্যালো বন্ধুরা ক্যামেরা তো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এসে গেছি নতুন একটা ফ্রেশ ইটিং ব্লগ নিয়ে তো এখন আমি বসে আছি আমার বেডরুমে খাটের উপরে আর ডিনার করতে বসেছি আজকে আমার ওয়াইফ মোনা খুব সুন্দর একটা রেসিপি করেছে সেটা হলো চিড়ের পোলাও তো বেশ ভালোই লাগছে দেখতে খেয়ে দেখি কীরকম লাগে ভালো হয়েছে চিড়েটা একটু নরম সম্ভবত পোড়াও তো নরমই হয় চিড়ে ভাজা তো আর না যে মাছমচ করবে তো একটু ঝাল ঝাল হয়েছে একটু লঙ্কা খাই একটু আলু একটু চিনে বাদাম একটু কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে ঝালঝালই করেছে কোনো মিষ্টি দেয়নি এর মধ্যে চিড়াই জিনিসটা খুব একটা পছন্দ হয় না আমার যার জন্য কম খাই কিন্তু আজকেও যেভাবে ইউটিউব দেখে রেসিপিটা করলো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার না করলে মনটা খুঁতখুত করবে প্রথমবার করেছে খুব সুন্দর করেছে আর সারাটা দিন সকাল থেকে যেভাবে বর্ষা নেমেছে একটু খেতে ইচ্ছে করছিল ঝাল ঝাল কিছু তাই ওনাকে বললাম একটু ঝলঝল কিছু করতো ও ইউটিউব দেখে দেখে এক চিড়িয়ার পরেও করল তা প্রথমবার করেছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সফল আলুগুলো একটু ডুমো ডুমো করে দিয়েছে মানে চোখো চোখো চো ডোমো করে যার ফলে ভালো মিশেছে আর ঝড়াঝড়ি আছে এ দেখো লাগে রাত্রিবেলা মাঝে মাঝে একটু ইউনিক এরকম খেতে বেশ ভালোই লাগে বিশেষত এরকম বর্ষা হলে সারাদিন ধরে বর্ষা হয়েই যাচ্ছে তো ওই প্রদিনকার মতো রুটি আবার তরকারি খেতে ভালো লাগছে না ঝাল খেতে ইচ্ছে করছে চিড়াই পোলা একদম পারফেক্ট আছে প্রথমে ভাবছি না খিচুড়ি খাও বর্ষা হচ্ছে তারপরে ভাবলাম রাত্রিবেলা ভাত খাও অভ্যেস নেই রুটি খাই রাত্রিবেলা তার থেকে তুমি অন্য কিছু করো তা খুব সুন্দর করেছে ব্যাস চট জলদি রাতের ডিনার কমপ্লিট বেডরুমে বিছানাতেই বসে রয়েছি এখানেই প্লেট ধরে খাচ্ছি জাস্ট রাখবো জল খাবো আর এখানেই শুয়ে পড়ব তো যাই হোক সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো দেখাবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহুর্তে টাটা